সয়াবিন তেলের অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় রাজশাহীতে তিন দোকান মালিককে 75,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে নগরীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সাহেব বাজারের হুমায়ুন স্টোর থেকে 132 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। পরে স্টোরের মালিক হুমায়ুন কবিরকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত দাম রাখায় সাহেব বাজারের পাপ্পু অ্যান্ড ব্রাদার্সের মালিককে 5,000 টাকা এবং নগরীর বহরমপুর মোড়ের নুরুন্নবী ট্রেডার্সের মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে বরিশাল নগরের সাগরদী বাজারের কবির স্টোরে বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রির খবরে অভিযান চলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সরকার নির্ধারিত দামে সব তেল বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শরিয়ার। মঞ্জুর মোহাম্মদ শরিয়ার, আপনাকে স্বাগত। সবশেষ খবর যেটা আমি এই মাত্র পেয়েছি আমরা, সেটি হচ্ছে রাজশাহীর পুঠিয়াতে একটি কারখানার মধ্যে একটি দোকানের পেছনে স্টোর অভিযান চালিয়েছেন, আপনাদেরই একটা টিম অভিযান চালিয়েছে, 1,00,000 লিটারের মতো তেল সেখান থেকে জব্দ করা হয়েছে, সেটিও আমরা শুনেছি। অভিযানগুলো ভালো, আপনাদেরকে অভিনন্দন। এই অভিযানগুলো কতদূর চালাবেন আপনারা? ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমরা মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমাদের দেশব্যাপী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা সবাই দেখেছি এবার এই ঈদের আগে এবং ঈদের কয়েকদিন পর এই তেল নিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য খুচরা ব্যবসায়ী, ডিলার পর্যায়ের ব্যবসায়ীরা এবারে তারা অত্যন্ত অনৈতিকতার আশ্রয় নিয়েছে। সমগ্র বাংলাদেশে আমরা এই চিত্র পেয়েছি। আমরা এবারে যেটি করেছিলাম, মিল পর্যায়ে আমরা একটানা আমাদের টিমগুলো রেখেছিলাম যাতে মিলের কোনো মানে কেউ কারসাজি করার সুযোগ না থাকে, সরবরাহ স্বাভাবিক থাকে। মিল পর্যায় থেকে স্বাভাবিক সরবরাহ আসার পরে আমরা ঈদের তিন দিন আগে থেকে আমরা ভোক্তাগণ জানাচ্ছিলেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে, বা আমরা বাজারে বাজারে গিয়েছি, আমরা দেখলাম যে কারণ বাজারে যে বিভিন্ন মানে বেশিরভাগ দোকান থেকে আমরা নিচের থেকে তেলটা বের করলাম। পরবর্তীতে আমরা পরের দিন আবার কারণ বাজারে অভিযান চালাই, একজন ডিলারের যে গুদাম, উনার 5টা গুদাম আছে উনি বললেন, এবং প্রত্যেকটা খুলে উনি জানালেন যে উনি কোনো তেল রাখেননি। কিন্তু আমরা সেখানকার লেবারদের মাধ্যমে গোপনে তথ্য পেয়েছিলাম আগেই, এবং সেই তথ্য অনুসারে উনার সিগারেটের একটা গোডাউনে আমরা সামনে সব সিগারেটের কার্টুন দেখি এবং ভিতরে দেখি যে সবগুলো তেল। তো এইটি আসলে মানে যে ব্যবসায়ীরা লাভ করবেন আমরা সবাই চাই, কিন্তু অনৈতিক ভাবে তারা এই যে এই সুযোগ নিয়ে মানুষের কষ্ট দিবেন, এটা সমগ্র জাতির সাথে আমরা এটা লক্ষ্য করেছি এবং আমরা প্রথম থেকে কঠোর অবস্থানে আছি। আর আজ থেকে আমরা আরো কঠোর হয়েছি, কারণ আপনারা জানেন মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয় কালকে যে প্রেস কনফারেন্স করেছেন এবং আমাদের প্রতি নির্দেশনা আছে। আমরা এখন যে দোকানগুলোকে পাবো, যে আজকে আমাদের অফিসারদের আমরা নির্দেশনা দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দোকান এখন থেকে আমরা 1 মাস বন্ধ করে দিব। এই ধরনের ব্যবসায়ের ব্যবসা করার দরকার নেই। মঞ্জুর মোশারি, একটু জানতে চাই, কালকে যেহেতু বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন, বাণিজ্য মন্ত্রী বিফিকে বলেছেন যে একদম উৎপাদনকারী মানে বাজারজাত যারা করেছেন বড় ব্যবসায়ী তারাও কারসাজি করেছেন, এই অভিযোগটা তিনি করেছেন, তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি, বা কোনো জরিমানা বা কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিনা আপনারা? আমরা একটা আমরা কিন্তু প্রথম থেকে দেখেছি, মন্ত্রী মহোদয় সেখানে মন্ত্রী মহোদয় ব্যাখ্যা করেছে এবং মন্ত্রী মহোদয় যে মানে ব্যবসায়ীদের উদার আহ্বান জানিয়েছিলেন, মিল মালিকগণ তখন তারা বলেছিলেন, কিন্তু আমরা জাতি দেখেছি যে মিল মালিকগণ কথা রাখেনি, তারা কথা রাখবেন না। এই কারণে আমরা চেষ্টা করছি ভোক্তা অধিদপ্তর থেকে তাদেরকে একটা নির্দিষ্ট যে কাঠামোর মধ্যে সবসময় যেন মানে রাখা হয়, কারণ তারা যখনই সুযোগ পাবে যেই হোক একবারে টপ টু বটম এই অনৈতিকতার আশ্রয় তারা যে কোনো ভাবে মানে যে যে কোনো পন্থায় তারা এই লাভটুকু করার চেষ্টা করেন। আমাদের এখনকার যে সিদ্ধান্ত, আমরা এই যে আমাদের মিটিং হচ্ছে আজকে, আমাদের মহাপরিচালক মহোদয় সবাইকে নিয়ে বসে, তো আমরা আগামীতে এগুলো সবগুলো নিয়মিত ভোক্তা আইনে মামলা করব, আর পাশাপাশি প্রত্যেকটা দোকান যেখানে আমরা এই কারসাজি গুলো পাবো কাল থেকে সবগুলো দোকান আমরা 1 মাসের জন্য বন্ধ করে দিব। এই ধরনের ব্যবসায়ের ব্যবসা করার দরকার নেই। তবে একটা বিষয় হলো, আমরা বাজারে সরবরাহটা এই যে 2-1 দিন আগে একটু কম ছিল, আমরা সেই কারণে এই তেলগুলো বাজারে এনে আমরা এটা বাজারজাত করার চেষ্টা করেছি যাতে এটা আগের মূল্যে সবাই পায়। আর এখন এইরকম এখন বাজারে যথেষ্ট তেল আছে, আজকে আমাদের টিমগুলো গিয়েছে, তারা যে রিপোর্টটা দিয়েছে পর্যাপ্ত তেল বাজারে রয়েছে। তো আমরা আজকে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি, যেই প্রতিষ্ঠান এই ধরনের কারসাজি করবেন তাদের বিরুদ্ধে যে আমরা এই মানে ভোক্তা আইনে সাময়িক ভাবে বন্ধ এবং পার্মানেন্টলি বন্ধ করার সিদ্ধান্ত আছে, আমরা 1 মাসের জন্য সবগুলো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে রাখবো, কারণ আমরা এখন কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি ব্যবসায়ীদের অনৈতিকতার কারণে। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ মঞ্জুর মোহাম্মদ শরিয়ার, আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ।